নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। বিষয়ে আজকে আরেকটি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা মাছ চাষের ক্ষেত্রে চুনের প্রয়োগের কথা বলি, তো চুনটা আমরা কী জন্য ব্যবহার করব এবং চুনের গুরুত্বটা কতখানি। সব প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে চুনের কোনো বিকল্প নেই, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় আমাদের কাছে কোনো রকমের প্রলোভন আসতে পারে যে মাছ চাষের ক্ষেত্রে যে এই চুনের বদলে অমুক একটা আছে, হ্যাঁ এটা ব্যবহার করলে আমার পুকুরের মাছ ভালো হয়ে যাবে, চুন আর ব্যবহার করতে হবে না। তো বিষয়টা সেরকম যদি যাওয়া যায় কেউ, তো সেক্ষেত্রে কী হয় না, খরচের পরিমাণটাই বাড়ে, নতুন কিছু আর হয় না। তো সেক্ষেত্রে চুনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু যে ক্যালসিয়ামের যোগান দিচ্ছে শুধু তাই নয়, চুনে আপনার জলের তলার গ্যাস দূর করে, প্ল্যাঙ্কটন জন্মাতে সাহায্য করে, মাছের বিভিন্ন রোগ দমনের জন্য সাহায্য করে, পিএইচটাকে কন্ট্রোলে রাখে, খুব অনেকগুলো চুনের গুরুত্ব রয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই চুনটাকে আমরা কীভাবে কেমনভাবে প্রয়োগ করব। প্রথমত হচ্ছে পুকুর প্রস্তুতির সময় আমরা গুঁড়ো চুন ব্যবহার করব, গোটা পুকুরের তলদেশে ডেসিমেলে 1 কিলো আর গোটা পুকুরে ছড়িয়ে দেবো। আর চাষ চলাকালীন প্রতি মাসে অন্ততপক্ষে দুবার আপনার 1 ডেসিমেল পুকুরে 1 মিটার যদি গভীরতা থাকে জলে, আমরা সেখানে 150 থেকে 200 গ্রাম করে চুন প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরে দিয়ে যাব। কখনোই আমরা ডাইরেক্ট চুন পুকুরে দেব না, পুকুরে একটা তাপের তৈরি হয়, তাতে প্ল্যাঙ্কটন ক্র্যাশ করে যাওয়ার সম্ভাবনা থাকে, হয়ও তো। সেক্ষেত্রে যেটা করা, যে চুনটাকে আমরা আগের দিন রাত্রে জলে ভিজিয়ে নেব, সেই চুনটা ভেজানো হয়ে গেলে সেই চুনগুলা জলটা আমরা গোটা পুকুরে মগে করে ভালো করে ডাইলিউট করে গোটা পুকুরে ছড়িয়ে দেবো। তো এই চুনটা আমরা পুকুর প্রস্তুতির সময় ডেসিমেলে 1 কিলো হিসাবে, আর পরে আপনার প্রতি মাসে আমরা যদি দুবার করে দিতে থাকি, তবে কিন্তু আমরা মাছের রোগ দমন বা অন্যান্য ক্ষেত্রে অনেকটাই কন্ট্রোল করতে পারবো। যাই হোক, এই কতগুলো কথা আলোচনা ছিল, পরে আমরা কোনো একটা ভিডিও আলোচনা করব। আপনারা সবাই সুস্থ স্বাভাবিক থাকুন এবং মাছের উৎপাদনে আপনাদের যে 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 কন্ট্রিবিউশন সকলে এগিয়ে নিয়ে যায়, এটি আশা রাখবো। নমস্কার।